করে হলেও ওই সম্পর্কটাকে নষ্ট করতে হবে। আমার স্বামী থাকা কালনে যেভাবে পরকীয়া শুরু হয়ে গেছে, এবং এমনও কিছু কিছু আমরা উত্তর শুনি যে বাংলাদেশের কুইন খ্যাত নায়িকা হঠাৎ করে কেন বুবলিকে এরকম বাংলা ওয়াশ করলেও, বিস্তারিত শুনতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখবেন। বর্তমান সময়ে বিভিন্ন নায়িকা পরকীয়া জড়িয়ে পড়ে, আমরা এটাকে হাইড করি। আমরা বিবাহিত সন্তান, এটা মনে করেন একদম অজানা। হ্যাঁ, তো তখন ধরেন অপু বলতে চেয়েছে যে আমারও বাচ্চা ছিল, হাজবেন্ড ছিল, আমি এটাকে হাইড করেছিলাম। আমি কিন্তু পরকীয়ায় জড়াইনি, আমাকে কেউ বলতে পারবে না যে আমার পরকীয়া আছে। আমার হাজবেন্ড সাকিব আমার বাচ্চার বাবা, আমি কিন্তু সেই সাকিব সাকিবই করি, আমি কখনো পরকীয়া করি না। তবে এর মাঝে প্রচুর ভাইরাল হয়েছিল বাত। অপু বিশ্বাস আরো কথা শেয়ার করেন, যেগুলো হলেও ওই সম্পর্কটাকে নষ্ট করতে হবে। আমার স্বামী থাকা কালে আমি সাকিবের জন্য অনেক কিছু করেছি, এমনকি রান্না করে রেখে যে ওকে খাইয়ে তারপর আমি শুটিং এ গেছি, পারিনি আমি ফ্যামিলিটাকে টিকিয়ে রাখতে, সরি।